أكبر. قال يا أبت افعل. আমাদের দেশটি যেন সুন্দরভাবে চলে, সামনের দিকে যে অসহায় গরিব মানুষ তারা যেন সচ্ছলতা ফিরে পায়, আবার আমাদের সমানভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলে মিলে আমরা সম্মিলিতভাবে যেন এগিয়ে যেতে পারি, এটি আমাদের প্রত্যাশা। আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই, যেখানে সাম্যতা থাকবে, যেখানে বৈষম্য থাকবে না, অন্যায় অবিচার থাকবে না। আমরা যেন সামনের দিকে এই ধরনের একটি দেশ উপহার পাই, আল্লাহর কাছে আমাদের এটি প্রার্থনা। সেন্ট মার্টিনের ব্যাপারে সরকারের এখনকার কাজকর্ম নিয়ে দেশবাসী উদ্বিগ্ন, কারণ ওনারা কী করতে চাচ্ছেন আমরা বুঝতে পারছি না। কতটুকু মিয়ানমার বাহিনী কতটুকু অগ্রসর হলে আমরা মনে করবো যে তারা আমাদের উপরে আক্রমণ করছেন, এটা এখনও আমাদের কিন্তু পরিষ্কার না। সরকারের কথায় মনে হচ্ছে যেখানে আমাদের লোক সেখানে যেতে পারছে না, সেখানে মিয়ানমার আমার সেন্ট মার্টিন থেকে লোক বেরিয়ে আসতে পারছে না, তাদের কি সবসময় একটা ঝুঁকির মুখে থাকতে হচ্ছে। সেই অবস্থা থেকে আমরা যদি এখনও মনে করি যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সঠিকভাবে একটা সিদ্ধান্ত আসবো, হতে পারে, কিন্তু আমাদের উচিত আমাদের শক্তি নিয়ে দাঁড়ানো এবং তাদেরকে সেটি বুঝিয়ে দেওয়া যে অন্য কিছু করে তোমরা পার পাবে না, আমরা সহজে তোমাদেরকে সেইভাবে করতে দেব না, আমাদের দেশ আমরা রক্ষা করব। Thank you.